পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র মোনাকো। দেশটি অত্যন্ত ছোট হলেও এই দেশের প্রায় সবাই কোটিপতি এবং এখানকার নাগরিকদের প্রতি তিনজনে একজন মিলিয়নিয়ার। এখানে আপনি চাইলেও খালি পায়ে বা সুইমস্যুট গায়ে চাপিয়ে রাস্তায় হাঁটতে পারবেন না, ডাকতে পারবেন না ট্যাক্সিও। ইউরোপের ক্ষুদ্র দেশ মোনাকোর নানা জানা অজানা তথ্য নিয়ে আমাদের আজকের আয়োজন। ইউরোপের দেশ মোনাকো তিন দিক থেকে ফ্রান্স দ্বারা আবদ্ধ এবং অন্যদিকে রয়েছে ভূমধ্যসাগর। মোনাকোর আয়তন মাত্র 2.02 বর্গ কিলোমিটার। এটি পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র। মোনাকোর রাজধানীর নাম মোনাকো ভিলি। এই দেশে মোট 4টি পাড়া আছে। ছোট এই রাজধানীতে প্রায় 1000-এর মতো লোক বাস করে। তবে সমগ্র মোনাকো পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। এই দেশের জনসংখ্যা প্রায় 38,964 জন। মিলিয়নিয়ারের ঘনত্বের বিচারে মোনাকো রয়েছে শীর্ষে। মোনাকোর জনগণের মাথা পিছু আয় প্রায় 1.5 কোটি টাকা। মোনাকোর নাগরিকদের প্রতি তিনজনে একজন মিলিয়নিয়ার। এখানে মাত্র 2 বর্গ কিলোমিটার এলাকায় 12,261 জন মিলিয়নিয়ার বসবাস করে। এছাড়া কোনো দেশের জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি বিলিয়নিয়ারও আছে মোনাকোতে। মোনাকোতে 125টি দেশের মানুষ বসবাস করে। পৃথিবীর বিভিন্ন দেশের বড় লোকদের এখানে আসার অন্যতম কারণ হলো মোনাকোয় কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না। এমনকি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এখানে কোনো কর্পোরেশন ট্যাক্সও দিতে হয় না। এসব কারণে মোনাকো বিশ্বের অন্যতম ট্যাক্স হ্যাভেনে পরিণত হয়েছে। এখানকার মাত্র 1 বেডরুমের একটি ছোট্ট ফ্ল্যাটের দাম কমপক্ষে 12 কোটি টাকা এবং 2-3 বেডরুমের স্বাভাবিক অ্যাপার্টমেন্টের দাম 20 কোটি থেকে 150 কোটি টাকার মধ্যে। তবে মোনাকোর বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনতে চাইলে খরচ করতে হবে কমপক্ষে 500 কোটি টাকা, আর এই দাম প্রতিনিয়ত বেড়েই চলছে। মোনাকোর ঘরবাড়ির মতো রাস্তাগুলো অনেক দামি। এইসব রাস্তায় প্রতি বর্গ ফুটের মূল্য প্রায় 15 লাখ টাকারও বেশি। সে কারণে একে পৃথিবীর সবচেয়ে দামি রাস্তার স্বীকৃতিও দেওয়া হয়েছে। এই দামি রাস্তায় কোনো সস্তা গাড়ি চলে না। এখানকার প্রায় সব গাড়ি বিলাসবহুল। এখানে ট্যাক্সিও বুক করতে হয় আগে থেকে। মন চাইলেই হাত উঠিয়ে ট্যাক্সি থামানোর কোনো উপায় নেই এখানে। মোনাকোর রাস্তাগুলোতে খালি পায়ে হাঁটলে আপনাকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। এমনকি বিচের বাইরে সুইমস্যুট পরেও ঘোরা এক ধরনের অপরাধ এখানে। মোনাকোর ক্যাসিনোগুলো জুয়ার আসরের জন্য বিখ্যাত। সারা পৃথিবীর কোটিপতিরা এখানকার ক্যাসিনোতে জুয়া খেলতে আসলেও মোনাকোর নাগরিকদের জন্য ক্যাসিনোতে প্রবেশ করা আইনত নিষিদ্ধ। অর্থাৎ শুধু পর্যটক ও বিদেশি নাগরিকরা এখানে জুয়া খেলতে পারবে। মোনাকোর সবচেয়ে বিখ্যাত ক্যাসিনো হলো মন্টে কার্লো। এটি জুয়ারিদের অন্যতম প্রধান আকর্ষণ। জেমস বন্ড থেকে শুরু করে বহু হলিউড চলচ্চিত্রের শুটিং হয়েছে এখানে। মন্টে কার্লো ক্যাসিনোর জন্য এই পাড়ার নামই হয়ে গেছে মন্টে কার্লো, যা মোনাকোর 4টি প্রধান এলাকার মধ্যে একটি। দীর্ঘ 700 বছরেরও বেশি সময় ধরে একটি রাজ পরিবার মোনাকো শাসন করে আসছে। এরা হাউস অফ গ্রিমাল্ডি নামে পরিচিত। দেশ হিসেবে ছোট হলেও পৃথিবীর সবচেয়ে ধনী রাজ পরিবারগুলোর মধ্যে এরা অন্যতম। মোনাকোর দাপ্তরিক ভাষা ফরাসি, তবে ইংরেজি এবং ইতালিয়ান ভাষায়ও অত্যন্ত জনপ্রিয়। মোনাকোর নাগরিকদের 3/4 বাইরের দেশে জন্মগ্রহণ করেছে। এখানকার নাগরিকত্ব পেতে হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে 1-10 বছর মোনাকোতে অবস্থান করতে হবে। এছাড়াও স্থানীয় বেসরকারি ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা জমা রাখা এবং কমপক্ষে 1 বছরের জন্য কোনো বাসস্থান ভাড়া করাসহ আরও বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। দেশটির দ্বৈত নাগরিকত্ব সমর্থন করে না। মোনাকোর হারকিউলিস বন্দরে ইয়টস বা বিলাসবহুল প্রমোদ তৈরির সবচেয়ে বড় প্রদর্শনী হয়। 4 দিনব্যাপী এই প্রদর্শনীতে প্রায় 125টি ইয়ট অংশগ্রহণ করে। এছাড়া পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ মোটর গাড়ির প্রতিযোগিতা হয় মোনাকোর রাস্তায়। মোনাকো গ্র্যান্ড প্রিক্স নামের এই প্রতিযোগিতা ফর্মুলা 1 মোটর রেসিংয়ের সবচেয়ে জনপ্রিয় আসর। মোনাকো অন্যতম নিরাপদ এক দেশ। দেশটির প্রতিটি কোণায় 24 ঘন্টা কঠোর নজরদারি করা হয়। এখানকার পুলিশ বাহিনীর সদস্য 515 জন। শুনতে কম মনে হলেও মাথা পিছু পুলিশের বিচারে এটি সবচেয়ে বড় পুলিশ বাহিনী। এখানকার প্রতি 100 জন নাগরিকের জন্য 1 জন পুলিশ আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এমন আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের জানাবেন। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি।